صوبے تم کے ہو نبی کے سب بولو دیکھ صوبے تم کے ہو نبی کے اتنا با نہیں اگے ہاں سٹو اور میں دیکھی جی پورو پاکستان ہمارا نانا খুব সুন্দর বজর কইতে কালা মানুষ ছিল চেহারা কি সুন্দর আমার নানা আমাদেরকে এবারে বলছো নাতি আমার সাথে বলো দেখছো নি ভাই তোমরা কে হো নবী কে এটি মোবা নাইয়া গে তিনি মুসলমান তিনি চিনি চেনেন হাবশি দেখতে জায়গা যায় এই কালো কোদের মতো কালা খানে কাবার গিলাফের মতো কালো কোরআনে কালো কোরের মতো কালো নাম ছিল হযরত বেলাল উনি ছিল ক্রীতদাস উনি ছিল একজনের ক্রীতদাস আমার ভাইরা হযরত বেলাল কাফেরের ঘরে থেকে আল্লাহ মানছে সুবহানাল্লাহ আল্লাহ কইলেন একজন যার ক্রীতদাস ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে খলফ উমাইয়া ইবনে খলফ ছিল মক্কার জমির অধিবাসী এবং শ্রেষ্ঠ একজন কাফের ওই কাফেরের ক্রীতদাস ছিল হযরত বেলাল হযরত বেলাল একদিন তিনি ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর নবী তার কাছে সুবহানাল্লাহ তিনি ওই ঘরের ভিতরে পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জানো আমাদের ঈমানটা মজবুত করে দেয় আমিন আরো জোরে বলুন আমিন মত পর্যন্ত যেন জবানে কলমা জারি থাকে হযরত বেলাল কি আনলেন ঈমান আনলেন জোরে কি আনলেন কার ঘরে থেকে কাবার নাম কি উমাইয়া ইবনে খলফ বড় শয়তান হযরত বেলাল আহাদ 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 আল্লাহ আল্লাহ বলে তিনি চিৎকার দিচ্ছেন এই কথাটা উমাইয়া ইবনে খলফের কানে আসলো উমাইয়া ইবনে খলফের কানে যখন আসলো তিনি বড় রড গরম করে লোহা গরম করে বেলালের কাছে গেলেন ও বেলাল শুনতে বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো কলমা শরীফ পড়েছো তুমি কি জানো না মুসলমান হলে তার শাস্তি বড় মারক বেলাল জবাব দিচ্ছে উমাইয়া ইবনে খলফ শোনো আমি মুসলমান হয়েছি কলমা আমি পড়েছি তার বিনিময় তুমি আমাকে হয়তো মৃত্যু দিবে মৃত্যু দিলে দিয়ে দাও শাস্তি দিন প্রদান সরো সরো তবু আমি আমার আল্লাহ নবী ছাড়ব না সাহাবা ইকরাম কষ্ট করেছেন উমাইয়া ইবনে খলফ বলল বেলাল তুমি বলছো তোমাকে শাস্তি দিতে তবু কলমা ছাড়বে না শাস্তি বড় কত বড় কঠিন জানো কে জানি জানি কে কি এই বলে হযরত বেলাল কে রশি দিয়ে বাঁধা হলো প্রত্যেকটি কিরার মধ্যে আগুনের শিক দিয়ে গুটাইতে শুরু করলো আগুনের শিক জোগাইতে লাগলো প্রত্যেকটি নকির মধ্যে ফেরাকের আগুন দিতে লাগলো বেলালের
গোস্ত গুলির মধ্যে রানের মধ্যে আগুনের সিদ্ধি লাগলো বেলালু আহা মা বাবা কিচ্ছু বলে না শুধু বলে ইয়া রাসূলুল্লাহ কি বলে আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদে বলো ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে আসরে আসলো আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কি না হযরত বেলাল কে মারতে শুনতে 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 কি জিকির করে গেছে কলমা ছেড়ে দিয়েছে না কলমার বেশি স্পেস স্পেস আলোচনা আমার আমার এত কলমার আওয়াজ নবীজি গোলাম উমাইয়া ইবনে খলফ মায় ব্যক্তিকে ঠিক করলেন নয় ব্যক্তিকে ঠিক করে বললেন তোমরা সকালে তাকে মারবে তোমরা তাকে দুপুরে মারবে তোমরা রাত্রে মারবে তবে কেউ মারবে রড দিয়ে কেউ মারবে তীর দিয়ে কেউ মারবে গরম গরম পাত্র দিয়ে এটি টাইমে তিন রকমের শাস্তি তবু বেলাল যেন কলমা ছেড়ে যায় মারতে 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 যারা মারছেন তারা হয়রান হয়ে যাচ্ছে বেলাল কিন্তু একই রকম আছেন বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আমি প্রথম আয়াত পড়েছি আমার প্রিয় নবী আল্লাহ হেদায়েতের জন্য দীন ইসলাম সত্যি পাঠাইলেন দীন ইসলাম গ্রহণ করেন হযরত বেলাল মারতেছে উমাইয়া ইবনে খলফ বটির কি অবস্থা তার রিপোর্ট দেখছে উমাইয়া ইবনে খলফ মিনিটের পরে মিনিট দিনের পরে দিন রাত্রি বর্জার যত চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হযরত বেলাল ঈমান তত মজবুত হচ্ছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ঈমান হেফাজতের মালিক কে আল্লাহ উমাইয়া ইবনে খলফ আবার এবার একটা আগুনের চাটনি আগুনের চাটনি হযরত বেলালের মুখের সামনে আসলো বেলাল শুনে নাও ও বেলাল শুনে নাও এই মুহূর্তে যদি তুমি কলমা ত্যাগ না করো এই মুহূর্তে যদি কলমা ত্যাগ না করো আগুনের চাট তোমার মুখে দেওয়া হবে উমাইয়া ইবনে খলফ বেলাল উদ্দেশ্য করে বললে উমাইয়া ইবনে খলফ দুনিয়াবি আগুন আমাকে ভয় দেখায় না আমি ভয় করি জাহান্নামের আগুনকে তুমি তো দুনিয়ার আগুন আমাকে ভয় করাচ্ছ ও উমাইয়া ইবনে খলফ এক টুকরা নয় এই মুহূর্তে যদি দুনিয়ার আগুনের টুকরার ভিতরে যদি আমাকে দুখায় দাও তারপর আমি বলবো আল্লাহ ইমান হেফাজতের মালিক কে আল্লাহ তারপরে জোর করে জিব্বার মধ্যে লাগাই দিলে জিব্বার ঠোস পড়স এ ঠোসির ভিতরে বলেন আল্লাহ এক আল্লাহ এক বলেন আল্লাহ এক আমরা ছোটবেলায় কি জানি পড়েছি আল্লাহ এক উস জৈসা আর কুল্লি হে ওয়া হামেশা হে আর হামেশা রহেগা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান তিনি আল্লাহ তিনি কে আল্লাহ আর কে যেমন তিনি কে আল্লাহ আমাদের কুফারের মালিক কে আল্লাহ আমরা বান্দা কার আল্লাহ জিকির করব কার আল্লাহ নবী মানবো কি মানবো না মানবো মিলাদুন নবী চাই কি চাই না মাজার কবর সিয়াস চাই কি না উরুস মাহফিল চাই কি না মাজার জিয়ারতের জন্য যাওয়া যাবে কি না যাবে আমার ভাই উমাইয়া ইবনে খলফ এবার কি করলেন বুদ্ধি দিলেন বেলাল কার পছন্দ শাস্তি দিতে হবে তারপরে বেলাল আল্লাহ ভুলে যাবে একটা পাগলা ঘোড়া আনা হলো পাগলা ঘোড়া কি ঘোড়া পাগলা ঘোড়ার পিছে
পায়ের সাথে রশি বেঁধে বেলালের গলায় একখানা রশি বাঁধা হলো বেলালকে বাবু কাটাতে মারা শুরু করল গুড়া করতে বেলালকে মাটির মধ্যে টানতে টানতে কিতাবে আসে বেলালের সান্নাগুলা দেখা যায় বেলাল কলমা শুরু করতেছে তারপর কলমা ছাড়া না কাফেররা হয়রান হয়ে গেল গোড়া হয়রান হয়ে গেল হযরত বেলাল তারপর বলে আল্লাহ এবার উমাইয়া ইবনে খালব বলল আল্লাহ বামে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কঠিন বছরের সময় ওই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক বেলালের অবস্থা দেখে তিনি সেখানে গেলেন তিনি নিজে বেলালকে জড়ো জড়ো বেলাল এত শাস্তি এত তোমাকে অত্যাচার করা হচ্ছে দুদিন ধরে তারপরে তুমি আল্লাহ নবী বলো না বেলালকে দেখে দে বলে আবু বকর আমি বোধহয় মরে যাব আমার মধুর সালাম নবীর কদমে পৌঁছাই দিও হযরত আবু বকর বলে বেলাল তোমাকে আমি মুক্তি দিব না যত টাকা লাগে তোমাকে আমি খরিদ করব উমাই ইবনে খালবে খবর দিলেন ও উমাই ইবনে খাল বেলাল কত শাস্তি দিচ্ছে বলো কো আমার কিতো দাস কো আমি তাকে কিনতে চাই কো তুমি কিনতে পারবে না কত সোনার কিনবে অনেক দাম চাইলেন এত টাকা দিয়ে বেলালকে তিনি খরিদ করে নাজাত করলেন এবার হযরত বেলালকে সাইয়েদনা আবু বকর কাঁধে করে আমার নবীর কাছে নিয়ে গেলে আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে বেলাল চিৎকার দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো দুঃখ নাই আপনি একটু তুরতুর মোবারক আমার গায়ে ছিটকে দেন আমি এক্ষুনি সম্পূর্ণ ভালো হয়ে যাব বলে বলেন আল্লাহ নবী বেলালকে সুস্থ করলেন আর বেলালকে বললেন বেলাল রে এত শাস্তির পর কঠিন আযাবের পর অত্যাচারের পর তুমি মানবে কি করবে আমি রাসূল তোমার একটা পজিশন দিলাম আমি যে মসজিদের ইমাম হলাম ওই মসজিদের মুয়াজ্জিন আমি তোমাকে দান করলাম জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার একদিন বেলাল আজান দিচ্ছে নবীজি মানা করছে কারণ ওই যে উমাইয়া ইবনে খালব বেলাল জিব্বা কি লাগাই দিছে আগুনে কয়না জিব্বার বাম পাশে দেখি একটু কম ঠোস পড়ছে তারপরে তো তিনি সিন বলতে পারত সিন বলতে কারণ তো তিনি আসাদু আন্না আজান দিতে পারতেন না বলে আসাদু আন্না তো সমালোচনা হচ্ছে বেলাল আজান বলতে আল্লাহর নবী ডাক দিলে বেলাল আজকে আজান দিও না ফজর আজান থাক অন্য জনের বেলাল ঘরের ভিতরে কাঁদতে চা আমি না জানি কি অপরাধ করছি আজান দিতে না পারলো তো আমার আর বেঁচে থাকি লাভ না আজান দিতে না একজন সাহস খুব সুন্দর করে রাত যায় না দিন আসে না বলেন রাত যায় না দিন আসে না সন্ধ্যা যায় না সুদ্ধ উঠে না উঠে না এভাবে জাগা 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 জিব্রাইল আমিন হাজির ইয়া রাসূলুল্লাহ মসজিদ নবীতে আজান কেন হচ্ছে না আমার নবীর আজান তো হয়েছে ইয়া রাসূলুল্লাহ আজান যদি হয়ে যায় দিন কেন হয় না রাত কেন যায় না কথা তো তাই হুজুর
নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই বেলাল যদি আযান দিত সিদরাতুল মুনতাহার মধ্যে একটা রাত আছে ফেরেশতাদের মতো রাত সুবহ কুদ্দুস মনে আপনি দেখবেন দূর যখন হয়ে যায় রাত গুলো তখন বাদ দেয় ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না কেমনে বাদ দেয় আমরা যে কুকুরুত কুক আসলে কুকুরুত কুক না সুবহ বলুন সুবহ কুদ্দুস ওয়া রব্বু মালাইকাতু ওয়া রূহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার হুজুর বেলালকে আযান দিতে বলেন বেলাল যদি আযান না দেয় রাত যাবে না দিন আসবে না চন্দ্র যাবে না সূর্য আসবে না সবাই আল্লাহর কাছে দাবি জানাইছে বেলালের আযান যতক্ষণ হবে না রাত রাত থেকে যাবে দিন আসবে না ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে বলেন সুন্দর করে আযান দিতে সুবহানাল্লাহ ও বেলাল তোমার জন্য দিন পাগল তোমার জন্য রাত পাগল সকাল পাগল চন্দ্র সূর্য পাগল বেলালের কারণ কি পাবি নিজে ছিলেন নদী নদী পাগল আমিন বলেন আমিন আমিন হযরত বিল্লাহর নতুনাম আমার নবীর আশিক হওয়ার কারণে মিলাদুন নবীর পাগল হওয়ার কারণে বেলালের এত মর্যাদা হলো মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বেলালকে বলে বেলাল তুমি একটু আযান দাও জোরে বলুন কি দাও আযান দাও আর জোরে বলুন আমাদের দেশে আযান আছে কিনা আছে শুধু আযান আছে না আযান আগে দুরূদ শরীফ আছে দুরূদ শরীফ আছে দুরূদ শরীফ পড়বেন আমার ব্যয় বাকি দিছেন হেতারা যদি না পড়ে কিছু আসে যায় না নবী আমাদের পড়বো আমরা আর এরা নবী শত্রু এদের দুরূদ শরীফ পড়ার কোনো ক্ষমতা নাই এদের না কোথাও উঠতে আসে আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমার দাদা খাজা আব্দুল দেশে মুক্তাশ্লাম মক্কা বিজয় হলো বেলালে তুমি একটু তোমার কোনটা জান দাও আমি রসুল একটু তোমার মুকাল্লার নাম শুনতে চাও তবে বেলালে আজান তো হতো আমি একটু উঁচা জায়গায় মিনার হযরত বেলাল সাফা মারওয়া পার গেলে আল্লাহু আকবার নবী বলেন নাম মারওয়া গেলে নবী বলেন নাম জবল আবু কুবাইস গেলে নবী বলেন নাম ও বেলাল আর একটু উঁচু জায়গা হতো হযরত বেলাল বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ বজু উঁচু জায়গা আযান দিতে হয় কাবার সাথে আমাকে উঠতে হবে খানে কাবার সাথে উঠে আমাকে আযান দিতে হবে কিন্তু কাবা তেমন একটা কাবা মক্কায় থেকে আযান দিলে কাবা সামনে থাকে মদিনায় থেকে আযান দিলে কাবা শরীফ সামনে থাকে এখন যদি কাবাকে যদি পায়ের নিচে দিই কাবা যদি আযান দিয়ে দিই আমার পায়ের নিচে পড়ে যায় আমি কোন দিকে ফিরে আযান দেব আমার নবী বলে বেলাল বেলাল মানুষের কাবা খানে কাবা হাজিদের কাবা খানে কাবাকে তোমার দুই পায়ের নিচে রাখো আমি নবীকে কাবা বানাইয়া তুমি আযান দাও বলে বলো আল্লাহু আকবার আমার নবী হচ্ছে কাবার কাবা তোরে বুঝে গেল এমন নবীর মিলাদুন নবীতে হাট পুকুরিয়া জামি মসজিদ মাঠ আমরা আমি মসজিদ সংলগ্ন মাঠে আমরা এখানে আসলাম মিলাদুন নবীর মাঠে তোরে বুঝে গেল আমরা যারা নবীর পাগল হয়ে যাব আমার নবীও কোনদিন আমাদেরকে ভুলবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ